রেল স্টেশন মেট্রো রেলের আগারগাঁও স্টেশন স্টেশনের পুরো কাজ চলছে কার্যক্রম একটু আগে এখানে ট্রেন এসে থামলো 005 পাঁচ নম্বর যেই ইঞ্জিন সেটা আগারগাঁও দেখতেছেন আমরা এখন প্ল্যাটফর্মের ভিতর অংশে দেখাবো প্ল্যাটফর্মের এই অংশটাই প্ল্যাটফর্ম এখানে সবাইকে উঠতে হবে যাত্রী যখন এটাকে জাস্ট প্রায় চারতলা সমান উঁচু এই উঁচু অংশে সবাইকে উঠতে হবে আমরা এখন দেখাবো কীভাবে আমরা আপনার প্ল্যাটফর্মের কী অবস্থা ভিতরের গতি কীরকম ভিতর কীরকম আছে সেটাও দেখাবো দেখাবো আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাবো নিচে নিচের অংশে যেরকম থাকে সেরকম এই যে এখানে দেখতে পাচ্ছেন লিফ্ট লিফ্টের ব্যবস্থা আছে অ্যাক্সিলেটর এই অ্যাক্সিলেটর দিয়ে মানুষ নামা যাতায়াত করবে উঠবে নামবে এটা এই যেখানে যে তলাটা দেখতেছেন এটা দ্বিতীয় তলার উপরে আরেকটা অনেক উঁচু হাই প্রায় তৃতীয় তলা আমরা এখন নিচে নামবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণীর লোকজন আছে আমরা এখন নিচে নামবো আন্ডারগ্রাউন্ডে ভায়াডাক্ট এই অংশ থেকে ওই জায়গায় শেষ হয়ে যাবে এই অংশ হয়েছে মিরপুর মতিঝিল যাওয়ার অংশ এই অংশ হয়েছে আগারগাঁও থেকে মিরপুরের দিকে যাওয়ার অংশ এবং প্ল্যাটফর্মটা কত সুন্দর পরিবেশ দেখুন সাধারণ বলতে গেলে কর্মদোষ এত মানে উন্নয়নশীল রক্ষণাবেক্ষণ করে এটাকে নির্মাণ করছে যে স্টেশনটা অনেক দারুণ দেখতে যদিও কাজ চলমান কিছুদিন পর আরও সুন্দর হবে দৃশ্যমান যখন হবে তখন এই স্টেশনের দ্বিতীয় তলা ফ্লোর তবে বাদ চলছে নামতে হবে তবে নামছি যেহেতু এখনও তার সম্পন্ন হয় নাই আমাদেরকে এইভাবেই নামতে হচ্ছে নিজের মতো করে এটার একটা ফ্লোর এখানে ওয়াশরুম থাকবে বাথরুম থাকবে যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকবে নাম কাটা যাবে বরিশালের নাগরিকতা থাকা উচিত না তো আমি তো উঠতে সেটা ধরলাম না আমরা তো লাভ দিতে পারবো আমি তো দৌড়ে দৌড়ে উঠতে পারবো বরিশাল তো টাকা টাকা সব টাকা টাকা না বলার টাকা বলে বলে